হিন্দু মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনেকের মনে প্রশ্ন থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ কি কি ফুল ভালোবাসেন, অর্থাৎ কি কি ফুল দিয়ে অর্জন করলে ভগবান বেশি প্রীত হন। আজ আমরা এই বিষয়টি জানব। শুভ্র সুগন্ধিযুক্ত ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। অবশ্য সুবাসযুক্ত নানা রঙের ফুলও নিবেদন করা যায়, তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন ভূপতিত এসব ফুল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত নয়। পদ্মপুরাণে বলা হয়েছে, পোকা লাগা দূষিত জীর্ণ শীর্ণবাসী মাকড়সা বাসা করেছে, এ ধরনের ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা নিষিদ্ধ। সুগন্ধি হলেও অপবিত্র এবং উগ্রগন্ধযুক্ত ফুল প্রদান করা অকর্তব্য। বহিরস পঞ্চরাতে বলা হয়েছে, শ্রীহরির পূজার জন্য চতুষ্পদ মহাদেবের বাসস্থান এবং শ্মশানভূমি থেকে কোনো ফুল ফলাদি গ্রহণ করতে নেই। জ্ঞানমালা শাস্ত্রে বলা হয়েছে, সাধারণত কুড়ি অর্থাৎ যে ফুল বিকশিত হয়নি এমন ফুল নিবেদন করা উচিত নয়। তবে চাপা যুথি মল্লিকা জাতি ইত্যাদি ফুলগুলির গন্ধ উত্তম বলে ভগবানকে নিবেদন করা যায়। সাধারণত বাসি ফুল নিবেদনের অযোগ্য হলেও পদ্ম বক বকুল ফুল বাসি হলেও দোষ হয় না, তবে মলিনা প্রাণ নেওয়া হয়েছে এমন ফুল ভগবানকে দিতে নেই। প্রসঙ্গত উল্লেখ হয়ে যে শাস্ত্রে কতগুলো ফুল ভগবানকে নিবেদন করতে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে, সেগুলির কিছু নাম দেওয়া হলো ধুতুরা, অর্ক, করবী, জিন্টি, গিরিকর্ণিকা, কণ্টকারী, শালমী, শিরিশ, কালকুটজ। এই সকল ফুলে কখনো শ্রীহরি প্রীত হন না।